তুমি না এই কথাগুলোকে মাথায় নিও না হ্যাঁ তুমি একদম চিন্তা করো না তুমি তুমি ঘরে যাও যাও কথা ঘরে যাও দাঁড়াও দাঁড়াও কথা তুমি মেজ বৌদির কথাগুলো ওইভাবে সিরিয়াসলি নিও না জানোই তো মেজ বৌদি সবাইকে একটু ওভাবেই বলে আমরা সবাই জানি এবং আমরা সবাই বিশ্বাস করি যে তুমি এরকম চিন্তা ভাবনা করার মেয়ে নও না গো কাকিয়া মেজমা যা বলেছে একদম ঠিক বলেছে আমারই তো ভুল আমি ভুল করেছি আমি আসলে ভেবেছিলাম জুনির জীবনের ওপর দিয়ে এত কিছু বয়ে গেছে ও যদি আবার পড়াশোনাটা শুরু করে তাহলে হয়তো ওই একটু অন্যরকম করে বাঁচতে পারবে স্বাবলম্বী হবে কিন্তু সেটাই যে আমার এত বড় ভুল হবে আমি আমি বুঝতে পারিনি পাশে তো আমার উপর প্রচন্ড রেগে যাবেন আজনার ভাইয়ের অপমান হয়েছে আমি আমি জানি উনি সবটা শুনে প্রান্তিককে মারতে ছুটবে সব সমস্যার সমাধান কি মারপিট হয় নাকি যেমন মেজমা ভাবছেন আমাকে আমি তো সেরকম নই আর জুনিকে যেরকম ভাবছেন জুনিও তো সেরকম নয় আমি তো ভেবেছিলাম তুমি এতদিনে বুঝে যাবে যে মেজ বৌদি কেমন ও তো সবার সাথেই এরম ভাবে কথা বলে শোনো তুমি না এই কথাগুলোকে মাথায় নিও না হ্যাঁ তুমি একদম চিন্তা করো না তুমি তুমি ঘরে যাও যাও কথা ঘরে যাও দাঁড়াও দাঁড়াও আমায় না জানি জুনিকে নিয়ে কেন কলেজে গেছি আপসবি আপসবি চিত্রা চিত্রা শোনো চিত্রা চিত্রা আমার কথা এই ছাড়ো তো এমন ভান দেখাচ্ছ যেন মনে হচ্ছে আমার রাগ ভাঙা দেশ আজকে এই ঘটনাটা ঘটে গেল সেটা কি বলবে তুমি আমি বেশ বুঝতে পারছি তুমি কিচ্ছু করতে পারবে না আচ্ছা আমি মানছি তো যে সত্যি ব্যাপারটা হাতের বাইরে বেরিয়ে গেছে মেনে কি হবে মেনে কি হবে মিহির পর্দা অগ্নিবর বাবা আর কথার শ্বশুর যতক্ষণ না উনি বলছেন ততক্ষণ তো জুনি এই বাড়ি ছেড়ে যেতে পারবে না বদনামটা আমাদের দুজনের ছেলের হয়েছে বুঝতে পারছো এরপরেও কি তোমার মনে হয় জুনির এই পরিবারে থাকাটা উচিত বুঝতে পারছি আমি আচ্ছা আমি কি তাহলে দাদাকে একবার ফোন মানে দাদার সঙ্গে কথা বলবো প্রশ্ন করছো মিহির প্রশ্ন করছো এটা তো তোমার বক্তব্য হওয়া উচিত ঠিক একদম ঠিক তুমি একটু শান্ত হও দেখো আমি দাদার সঙ্গে কথা বলছি নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা হবে দেখো চিত্রা আমরা সকলেই জানি যে আমাদের অঙ্কিত কিন্তু সেরকম ছিল নয়